জাহানারা ইমাম। জাহানারা ইমামের জন্ম 1929 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। পেশায় তিনি ছিলেন একজন শিক্ষক, ছিলেন নিবেদিত প্রাণ সংস্কৃতি কর্মী ও সংগঠক। জাহানারা ইমাম 71 ঘাতক দালাল নির্মূল কমিটির শীর্ষস্থানীয় নেতা ছিলেন। সাহিত্য জীবনে শিশু সাহিত্য, অনুবাদ, মুক্তিযুদ্ধ, স্মৃতিকথা প্রভৃতি বিচিত্র ধরনের রচনায় সৃষ্টিমুখর ছিলেন। 71-এর দিনগুলি তার সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় গ্রন্থ। তার উল্লেখযোগ্য অপর গ্রন্থগুলো হচ্ছে ক্যান্সারের সঙ্গে বসবাস, শেক্সপিয়রের ট্র্যাজেডি, নিঃসঙ্গ পাইন, গজকচ্ছ, সাতটি তারার ঝিকিমিকি ইত্যাদি তার শিশুদোষ রচনা। 71-এ জাহানারা ইমামের জ্যৈষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমি শহীদ হওয়ার কারণে তিনি শহীদ জননী হিসেবে মর্যাদা লাভ করেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পদকও লাভ করেন। 1994 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়।